29তম বিশ্ব জলবায়ু সম্মেলন, যেটিকে COP29 বলা হচ্ছে, যেটি এই বছর অনুষ্ঠিত হচ্ছে আজারবাইজানের বাকু শহরে এবং বাকু স্টেডিয়ামে এই মুহূর্তে আমরা আছি। সেখানে জলবায়ু সম্মেলন চলছে বেশ কয়েকদিন ধরেই, এটি চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। তো এর মধ্যেই কিন্তু বিশ্ব নেতাদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন এবং এবছরে যে জলবায়ু সম্মেলন সেটির প্রতিপাদ্য বিষয় এবং যে কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা জানবো। আমাদের সাথে উপস্থিত, আমাদের সামনে এখন আছেন বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের প্রধান কামরুজ্জামান স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ, স্বাগত আমাদের আজকের আলোচনায়। স্যার, আপনি থেকে জানতে চাই আমরা যে এই COP29 থেকে বিশ্ববাসী কী বাদ পাচ্ছে এবং কোন দিকে যাচ্ছে, আসলে পরিবেশের যে কি বলে ক্ষতিকারক দিকগুলো কিভাবে মানে প্রতিরোধ করা হবে, এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। এবারের 29তম বিশ্ব জলবায়ু সম্মেলনটি কিন্তু যথেষ্ট আশায় এবং লালিত একটি সম্মেলন। আমরা গ্লাসগো সম্মেলন থেকে অর্থাৎ 26তম বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে ক্লাইমেট ফাইন্যান্স বা লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের বিষয়টি একটি ফলপ্রসূ জায়গা নিয়ে যাওয়ার প্রচেষ্টা হয়েছিল এবং পরবর্তীতে সালমান শেখ এবং দুবাই কপে সেটি অপারেশনালাইজ করার জন্য, ম্যাটেরিয়ালাইজ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা ছিল এবং সেটি অতিক্রম করে আমরা যখন 29তম বিশ্ব জলবায়ু সম্মেলনে আসছি, সবাইয়েরই একটি কমন ধারণা আছে যে এবার ক্লাইমেট ফাইন্যান্সের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং এই কারণে এই সম্মেলনটিকে ক্লাইমেট ফাইন্যান্স কপ বা অর্থাৎ ছাড়ের কপ হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। বাংলাদেশের মতো উপকূলীয় রাষ্ট্রগুলো বা দ্বীপ রাষ্ট্রগুলো কিংবা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো, তাদের যে ফোরাম রয়েছে V20 কিংবা V60 বা ক্লাইমেট ভালনারেবল ফোরামগুলো রয়েছে, সেখান থেকে একযোগে ক্ষতিগ্রস্ততার ক্ষয়ক্ষতির যে ক্ষতিপূরণ সেটি চাওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে খুব সুস্পষ্টভাবে 4টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি হলো যে ভালনারেবল কান্ট্রিগুলোর যে ফান্ডটি সেটি প্যারিস এগ্রিমেন্ট পরবর্তীতে প্রতি বছর $100 বিলিয়ন থেকে পরিবর্তিত হয়ে এখন $80 ট্রিলিয়ন টার্গেটের দিকে যাচ্ছে। একই সাথে এবার যেটি নিউ কালেকটিভ কোয়ান্টিফাইং গোল হিসাবে এই বাড়তি যে ফান্ডের কথা বলা হচ্ছে, সেখানে বিশ্বের যে রেসপন্সিবল কান্ট্রিগুলো আছে তাদের এখনও পর্যন্ত এটিতে কোনো রকম সহমত বা সম্মতি আমরা লক্ষ্য করছি না। দ্বিতীয়ত যেটি বলা হচ্ছে যে এই ফান্ডের যে গুণগত মান সেটি, যেমন অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন ফান্ডকে সমান গুরুত্ব দেওয়ার বিষয়টি এবং এই ফান্ডটি যাতে এডিশনাল এবং নিউ হয়, অর্থাৎ পূর্ববর্তী ফান্ডিং করে ফেলা হয়েছে সেটাকে ক্লাইমেট ফান্ড হিসাবে যাতে চালিয়ে দেওয়ার না হয় সেটি গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ফান্ডগুলো যাতে লোন না হয়ে যায়, এখন এই ফান্ডের ক্ষেত্রে গ্র্যান্টসের দিকে যাতে যায় লোন না হয়ে, এবং সেই বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে। আরেকটি হলো আমরা অনেক পিছিয়ে রয়ে গেছি একটি জায়গাতে, যে ফান্ডের কথা বলছি আমরা, সেই ফান্ডটির এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট সংজ্ঞায়িত করা হয়নি। অর্থাৎ ক্লাইমেট ফাইন্যান্স বলতে আমরা কী বলছি সেটি আমরা অর্থাৎ এই কপ প্রেসিডেন্সি থেকে এই ধরনের এখনও কোনো সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। তো বাংলাদেশের পক্ষ থেকে এই কয়েকটি বিষয় এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সব জায়গায় যেটি উদাহরণ হিসেবে থাকছে যে বাংলাদেশে সাম্প্রতিককালের অর্থাৎ 2024 সালেই 6টি বড় বড় প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে। ফেনী শহরের 20 ফিট পর্যন্ত পানি উঠেছে, নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যা হয়েছে, হাওড় অঞ্চলে বন্যা হয়েছে, পার্বত্য অঞ্চলের মতো জায়গায় বন্যা হচ্ছে। এই যে আনএক্সপেক্টেড হঠাৎ করে অতিরিক্ত বন্যা এবং অতিরিক্ত পানির যে বিষয়টি আসছে এটি জলবায়ু পরিবর্তনজনিত কারণেই হচ্ছে এবং এর ক্ষয়ক্ষতি অনেক বেশি, এটিও আমরা বিশ্ব দরবারে উপস্থাপনের এবারে একটি সুযোগ রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে জলবায়ু তহবিলের বাংলাদেশে কিছু টাকা ছিল, যে টাকার 9-6 গল্প আমরা জানি যে পার্বত্য অঞ্চলে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু বেশ কতগুলো টাকা কিন্তু তছরূপ হয়ে গেছিল, যে বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে সেই টাকাগুলো আত্মসাৎ করা হয়েছিল। এগুলোর বিষয়ে আপনি জানেন কিনা, যে আসলে কোনো পদক্ষেপ পরবর্তীতে নেওয়া হয়েছিল কিনা, কিংবা এগুলো যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আসলে কী করণীয়? যে দেখুন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত যারা তাদের জন্য এই ফান্ডটি তৈরি করা হয় এবং সেটির অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে এবং এটি কোনো কারণে যদি এটি তছরূপ হয়ে থাকে তাহলে এটি উপকূলীয় মানুষ বা ভালনারেবল মানুষের উপরে আরও ভালনারেবিলিটি তৈরি করার মতো,
সেই কারণে এই তহবিলের যাতে কোনো রকম নয়ছয় না হয় সেটি নিশ্চিত করতে হবে। এবং অতীতের ইতিহাসকে আমরা যেভাবে দেখছি যে এই ফান্ডটি যথার্থভাবে কাজে লাগানো হয়নি সেটিও দেখার বিষয় রয়েছে, এবং ভবিষ্যতে যাতে এই ফান্ড যথার্থভাবে কাজে আসে প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত যে কমিউনিটিগুলো রয়েছে তাদের শারীরিক মানসিক এবং আর্থিক যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেখানে যাতে জলবায়ু তহবিলে যথার্থ ব্যবহার হয় সেটি সরকারকে নিশ্চয়তা বিধান করতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে যে জলবায়ু তহবিলের টাকা আমাদের দেশের হোক কিংবা বাইরের হোক আমাদের সেই টাকাটার প্রপার যদি ব্যবহার না হয় তাহলে কিন্তু ভুক্তভোগী হবে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত অর্থাৎ যারা কিনা উপকূলীয় অঞ্চলের বাসিন্দা, সেই সাথে পুরো দেশ, দেশের সাথে একসময় হয়তোবা এটার সাথে জড়িত হচ্ছে বিশ্ব। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, আমি শাহরিয়ার আরিফ বিদায় নিচ্ছি বাকু আজারবাইজান থেকে। থ্যাংক ইউ।